হ্যালো বন্ধুরা, মিস্ট্রিস ওয়ার্ল্ড নলেজের আজকের পর্বে থাকছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ব্রুনাই। এদেশের অফিসিয়াল নাম হচ্ছে নেগারা ব্রুনাই দারুস্তালাম। এর বাংলা অর্থ সতর্ক এবং শান্তি। এটি একটি ইসলামী রাষ্ট্র। এদেশের আয়তন মাত্র 5,765 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 4,17,200 জন। ছোট এই দেশটি সম্পর্কে আরও মজার মজার তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের দেশ না হওয়া সত্ত্বেও তেলের ভাণ্ডার ও প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে এই দেশটিতে। দেশটির জিডিপির 90% যোগান দেয় পেট্রোলিয়াম রপ্তানি করে। তেল সম্পদে সমৃদ্ধ এই দেশটি বর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া। ব্রুনাইয়ের রাজধানী ও সবচেয়ে বড় শহর হল বন্দর সেরি বেগাওয়ান। ব্রুনাইতে জনসাধারণের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া হয় না। সেখানে তেলের দামও খুব কম। এদেশে গাড়ির মাত্রা খুব বেশি। বলা হয়ে থাকে এদেশের প্রায় পরিবারের কাছে 3টি করে গাড়ি থাকে। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো মালয়, তবে ইংরেজিরও ব্যাপক প্রচলন রয়েছে। ব্রুনাইয়ের কারেন্সি হলো ব্রুনাই ডলার। 1 ব্রুনাই ডলার বাংলাদেশের 60 টাকা 70 পয়সা। এখানকার সুলতানি পরিবার গত 600 বছর যাবত এদেশ শাসন করে আসছে, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সুলতান। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে 1993 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখানকার সুলতান ছিল। বর্তমানে সেখানকার সুলতানের বয়স 68 বছর হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সে পৃথিবীর ধনী লোকদের লিস্টে রয়েছে। এখানকার সুলতানের ভবনের নাম ইস্তানা নুরুল ইমান, যেটা পৃথিবীর বড় বড় ভবনগুলোর মধ্যে অন্যতম। এটি 1984 সালে নির্মাণ হয়েছিল। এই ভবনে 1688টি রুম, 257টি বাথরুম, একটি মসজিদ রয়েছে যেখানে 1500 জন লোক নামাজ পড়তে পারে। এছাড়া 110টি গ্যারেজ এবং 5টি সুইমিং পুল রয়েছে। যদি আপনি এই ভবনে যেতে চান তাহলে ঈদের সময় যেতে পারবেন। ঈদের 3 দিন পর্যন্ত এখানে সাধারণ মানুষদের প্রবেশাধিকার দেয়া হয়। ব্রুনাইয়ের সুলতানের কাছে 5,000 গাড়ির কালেকশন আছে, যার মধ্যে 604টি রলস রয়েস, 574টি মার্সিডিস, 452টি ফেরারি, 382টি ব্যান্টলে, 209টি বিএমডাব্লিউ, 180টি জ্যাগোয়ার, 31টি ল্যাম্বরগিনি, এছাড়াও আরও অনেক গাড়ির কালেকশন রয়েছে। ব্রুনাইতে কথা বলার সময় আঙ্গুল দেখানো খারাপ বলে মনে করা হয়। ব্রুনাইতে 67% মুসলিম, 13% বৌদ্ধ, 10% খ্রিস্টান লোকের বসবাস। 2014 সালে ইসলামী শরিয়া আইন সরকারিভাবে গ্রহণ করেছে ব্রুনাই। এদেশে জুয়া খেলা অবৈধ, এছাড়া মদ কেনা বেচাও অবৈধ। এছাড়া পর্যটকদের জন্য 2 লিটার পর্যন্ত মদ কাছে রাখার অনুমতি রয়েছে, কিন্তু পাবলিকলি পান করতে পারবে না। কম জনসংখ্যার ছোট্ট দেশ ব্রুনাই মালয় অঞ্চলে একমাত্র তারাই 1963 সালে মালয়েশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত না হয়ে ব্রিটেনের অধিভুক্ত থেকে যায়। স্বাধীনতা আসে আরও পরে 1984 সালে। এদেশে পার্লামেন্ট আছে কিন্তু কোনো নির্বাচন হয় না। স্বাধীনতার পর এদেশ সুলতান নির্বাচিত হন হাসান আল বোলাকিয়া। ব্রুনাই এমন একটি দেশ যেখানে অপরাধের সাজা হিসেবে এখনও বেতের আঘাত দেয়া প্রচলিত আছে। ইসলামী শরিয়া আইন প্রচলিত থাকায় এখানকার অধিবাসীদের কড়া আইনকানুন মেনে চলতে হয়। ব্রুনাইতে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীকে ব্রুনাই সুলতান 250 ব্রুনাই ডলার স্কলারশিপ প্রদান করে থাকেন। এই পুরস্কারটি তাকে আজীবন প্রদান করা হয়। পৃথিবীর সকল দেশের মানুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। ব্রুনাইতে ক্রিসমাস ডেতে মুসলিমদের তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না করা হয়। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে 5 বছরের শাস্তি দেয়া হয়। ব্রুনাই প্রায় পুরোপুরি আমদানি পণ্যের ওপর নির্ভরশীল। এদেশে প্রচুর সম্পদ থাকার পরও রাজধানীর বাইরে উন্নয়নের খুব একটা ছোঁয়া লাগেনি। সম্প্রতি তেল গ্যাসের বাইরেও অর্থনীতির অন্য ক্ষেত্রগুলোতে সফল হওয়ার চেষ্টা করছে ব্রুনাই। মনোযোগী হচ্ছে পর্যটনের অন্য দিকেও। দেশটির কিছু প্রধান পর্যটন গন্তব্যসমূহ হচ্ছে সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, ব্রুনাই জাদুঘর, ইস্তানা নুরুল ইমান সুলতানের নিবাস, জেরুডং পার্ক, মালয় প্রযুক্তি জাদুঘর ইত্যাদি।
জেলুডং পার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যয়বহুল পার্ক। এই দেশের রাজপ্রাসাদ, ইসলামী ধর্মীয় স্থাপত্য নিদর্শন সমূহ ব্যাপক কারুকার্যময় আর দৃষ্টিনন্দন এবং দেখতে সত্যিকার অর্থে চোখ ধাঁধানো স্বর্ণ সুন্দর, কিন্তু তা আসল স্বর্ণ নয়। তবে এসব বাহারি অট্টালিকার পাশাপাশি দেখতে পাওয়া যায় হতদরিদ্র মানুষদের আর তাদের বিবর্ণ মলিন কুটিরগুলি। আবার অনেকের বাড়ি কেনার সামর্থ্য না থাকায় নদী গ্রাম বানিয়ে নদীতেই বসবাস করে। এমন দৃশ্য ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের ব্রুনাই নদীতেই দেখতে পাওয়া যায়। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ঐতিহ্যবাহী নদী গ্রাম এবং বিশেষ আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। এই নদী গ্রামে 30,000-এরও বেশি মানুষ বসবাস করে। ব্রুনাই নাগরিকদের ভিন্ন ভিন্ন সামাজিক মর্যাদা আছে। এদেশে বিনা খরচে লেখাপড়া এবং চিকিৎসা সেবা, বার্ধক্য বীমা, কম সুদে ঋণ পাওয়া ইত্যাদি সামাজিক সুবিধা বিদ্যমান আছে। কিন্তু ব্রুনাইয়ে সকল নাগরিক এসব সুবিধা পায় না। কেবলমাত্র 3/1 নাগরিকরা এসব সুবিধা ভোগ করে থাকেন। ব্রুনাইয়ের মুসলিমদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতির গুণ লক্ষ্য করা যায়, বিশেষ করে রমজান মাসে তা দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে সম্পদশালীরা দরিদ্রদের সহযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে আসে রমজান মাসে। রোজা শুরু হওয়ার 1 সপ্তাহ পূর্বেই তারা গরিবদের মাঝে সকল খাবার বিতরণ করা সম্পন্ন করে ফেলে, যেন কোনো মুসলমানের খাবারের অভাবে রোজা রাখতে কষ্ট না হয়। বন্ধুরা, এই ছিল ব্রুনাই সম্পর্কে অজানা কিছু কথা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। প্রতিদিন বিভিন্ন দেশ, সায়েন্স, টেকনোলজি নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাজাতে ভুলবেন না। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ।